সো সবচেয়ে প্রথমে সবাইকে জয় শ্রী রাম। আজ আমি চলে এসেছি রানিগঞ্জ, যে আজ হচ্ছে 31 তারিখ, 31 মার্চে এই রানিগঞ্জে বিশাল শোভাযাত্রা হতে চলেছে সব বছরের মতো। এই বছর কেমন হচ্ছে এই রানিগঞ্জের র্যালি, এই রানিগঞ্জের শোভাযাত্রা? থাকুন ভিডিওতে শেষ পর্যন্ত, আপনাদেরকে দেখায় এই রানিগঞ্জের র্যালি বা শোভাযাত্রা। হচ্ছে ভিড় এখন এই র্যালি শুরু হয়ে গেল এই সীতারামজি ভবন থেকে, প্রচুর পরিমাণে মানুষজনের ভিড়। এই বছরে যে ভিড় হয়েছে, যে পরিমানে ভিড় হয়েছে সেটা কিন্তু মারাত্মক ভিড়। এই বছরে রামনবমী 2023-এ মারাত্মক লেভেলের ভিড়, এত পরিমানে মানুষজন এসেছে। ভিড়ের কোনো শেষ নেই, আর কি বলবো, যে বাজনা বা সাউন্ড সিস্টেম নিয়ে যারা এসেছে তাদেরও কোনো শেষ নেই। এখনো পর্যন্ত 5টা বেজে গেল, এখনো পর্যন্ত বাইরে থেকে যারা গিয়ে আসছে তারা আসতেই যাচ্ছে। এখনো রানিগঞ্জ টোটালি ব্লক হয়ে গেছে বলা যায়, আর এত সুন্দরভাবে সবাই এনজয় করছে, কিছু বলার নেই, সব নিয়ম শৃঙ্খলা বেঁধেই কিন্তু সবাই মিলে এনজয় করছে। দেখে খুব ভালো লাগছে, আমি খুব হ্যাপি। আর আমার এই রানিগঞ্জের শহরের ভালোবাসার শহরে কিন্তু এই ধরনের অনুষ্ঠান, এটা কিন্তু এই বছরের সেরা। 2023-এ কিন্তু এটা ছিল সেরা, কারণ এরম রামনবমী আজ পর্যন্ত আমি কখনো দেখিনি লাইফে, এই আমার ফার্স্ট জায়গা।
ভিড় থামানো যাচ্ছে না। এই আর একটা দল ঢুকে পড়লো এখন রানীগঞ্জে। ভিড়ের কোনো শেষ নেই বলা যায়, একদম ঘোড়ার পুরো রানীগঞ্জ কিন্তু একটা নামে শুধু রাখছে সবাই, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তাছাড়া এই রানীগঞ্জের প্রচুর পরিমাণে রয়েছে প্রশাসন, সেফটির জন্য গাইডেন্সের জন্য প্রচুর প্রশাসন কিন্তু এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো রানীগঞ্জের এই রামনবমীর ভাইব? এই রানীগঞ্জ শহর আমি কোথাও দাঁড়া বা জায়গা পেলাম না ভিডিওটা ফেস করার, রেলি এখনো শেষ হয়নি। আর আমি এখন চলে এসেছি এই রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে, এখানে আমি ফাঁকাতে দাঁড়িয়ে ভিডিওটা আমি শেষ করছি। তো সবাইকে আরেকবার বলে দিই, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের জন্য এইটুকু, জয় শ্রীরাম।